स्टूडेंट्स आगे वीडियोते एक समान्तराल पाद्धारकेर मध्य जेकोनो बेधेर एक पराबैद्युतिक माध्यम बा डाइलेक्ट्रिक मेटेरियल के प्रवेश कराले समान्तराल पाद्धारकेर धारकत्वेर मान कि हय निर्णय करेछिलाम। आज आमरा आलोचना करब समान्तराल पाद्धारकेर मध्य एक पराबैद्युतिक माध्यम के प्रवेश कराले दूरत्वेर संगे तड़ित क्षेत्र प्राबल्य एवं तड़ित विभव कि भावे परिवर्तित है। सपोज आमादेर काछे एक प्यारालाल प्लेट कैपासिटर रही है जा प्लेट दुटोर मध्यवर्ती जे व्यवधान सेटा हलो 2D धारकेर जे दुटी पात तादेरके प्लस किऊ एवं माइनस किऊ आधान देवा हुए छे। एखन धारकेर पात दुटोर मध्य डी बेद एवं के पराबैद्युतिक ध्रुवक विशिष्ट एक डाइलेक्ट्रिक मेटेरियल के प्रवेश करानो आछे। एखन आमरा देखी जे एक्षेत्रे दूरत्वेर संगे संगे तड़ि क्षेत्र प्राबल्य कि भावे परिवर्तित होच्छे। तार जोन्नो आमरा कि करछि एक ग्राफ प्लट करछि जा वाई अक्ष प्रकाश करछे तड़ि क्षेत्र प्राबल्य ई के एवं एक्स अक्ष प्रकाश करछे दूरत्व एक्स के। एटा हलो दूरत्व बी आर एटा हलो दूरत्व टू डी। सपोज एई बिंदुते तड़ित क्षेत्र प्राबल्येर मान हलो ई नॉट। ई नॉट हलो वायु बा शून्य माध्यमे तड़ित क्षेत्र प्राबल्येर मान। एखन আমরা যদি এই বিন্দুকে মূল বিন্দু ধরে নিই তাহলে এখান থেকে ডি দূরত্ব পর্যন্ত কি রয়েছে বায়ু বা শূন্য মাধ্যম। তাহলে এই জায়গাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে ই নট। তাহলে এই ক্ষেত্রে ডি দূরত্ব পর্যন্ত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হলো ই নটের সঙ্গে সমান। এখন ডি থেকে টু ডি দূরত্ব পর্যন্ত রয়েছে পরাবৈদ্যুতিক মাধ্যমটা। আমরা জানি পরাবৈদ্যুতিক মাধ্যমের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয় ই নট বাই কে। সাপোজ এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হলো ই নট বাই কে। তাহলে ডি থেকে টু ডি দূরত্ব পর্যন্ত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হলো ই নট বাই কে। তাহলে এই লেখচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করলাম দূরত্বের সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে পরিবর্তিত হচ্ছে। এবার আমরা দেখি দূরত্বের সঙ্গে সঙ্গে তড়িৎ বিভবের কি পরিবর্তন হচ্ছে। y অক্ষ বরাবর আমরা প্লট করছি পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ v কে এবং x অক্ষ বরাবর আমরা প্রকাশ করছি দূরত্ব x কে। এই দূরত্বটা হলো d এবং এই দূরত্বটা হলো 2d। এখন আমরা জানি dv is equal to e into dx। এখন মূল বিন্দু থেকে d দূরত্ব পর্যন্ত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হলো e নট এবং dx হলো d এর সঙ্গে সমান। তাহলে এই মূল বিন্দু থেকে d দূরত্ব পর্যন্ত বিভব প্রভেদের যে পরিবর্তন সেটা হলো e নট ইনটু d। আচ্ছা সাপোজ ধরে নিচ্ছি এই প্লেটের যে বিভব সেটা হলো ভি নট, ঠিক আছে। তাহলে ডি দূরত্ব পর্যন্ত বিভব হ্রাস পেয়ে
হবে ভি নট মাইনাস ই নট ইনটু ডি। এখন তড়িৎ বিভবের মান দূরত্বের সঙ্গে সঙ্গে হ্রাস কেন পাচ্ছে আমরা তার ব্যাখ্যা আগের ভিডিওতে দিয়েছি। দেখো যেহেতু এই প্লেটটা হলো ধনাত্মক আধানে আহিত এবং এই প্লেটটা হলো ঋণাত্মক আধানে আহিত, তাহলে এই প্রথম প্লেটের বিভব হলো ধনাত্মক এবং দ্বিতীয় প্লেটের বিভব হলো ঋণাত্মক। অর্থাৎ আমরা যত ধনাত্মক প্লেট থেকে ঋণাত্মক প্লেটের দিকে যাব তড়িৎ বিভব হ্রাস পেতে থাকবে। এখন ডি থেকে টু ডি দূরত্ব পর্যন্ত ই এর মান কত হবে? ই নট বাই কে এবং ডিএক্স তার মান হবে টু ডি মাইনাস ডি, ইটস ডি। তাহলে কি পেয়ে গেলাম? ডি থেকে টু ডি দূরত্ব পর্যন্ত বিভব প্রভেদ আগে যে পরিমাণ হ্রাস পেয়েছিল এখন কিন্তু আর সে পরিমাণ হ্রাস পাচ্ছে না। তাহলে এখন ডি থেকে টু ডি দূরত্ব পর্যন্ত বিভবের যে পরিবর্তন তাকে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে পাবো এই রকম, যেখানে এই টু ডি দূরত্বে বিভবের যে মান সেটা হবে ভি নট মাইনাস ই নট ইনটু ডি মাইনাস ই নট ইনটু ডি ডিভাইডেড বাই কে। তাহলে আমরা পেয়ে গেলাম একটা সমান্তরাল পাদধারকের মধ্যে ডি বেধের একটা পরাবৈদ্যুতিক মাধ্যমকে প্রবেশ করালে দূরত্বের সঙ্গে তড়িৎ বিভব কিভাবে পরিবর্তিত হয় সেটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে একে দেখালাম। আশা করি আজকের যে আলোচনা তোমরা বুঝতে পেরেছো। এই টপিক রিলেটেড তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো।